মন্ত্রিত্বের স্বাদ কি এই প্রথম এই শেষ, সেই হিসেবেই কি জিরানিয়া এলাকায় সন্ত্রাস? রবিবার রাজধানীর ছাত্র যুব ভবনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI-এর রক্তদান শিবিরে সংবাদ মাধ্যমের সামনে এক প্রতিক্রিয়াতে জিরানিয়া এলাকাতে সন্ত্রাস নিয়ে এমনই প্রতিক্রিয়া তুলে ধরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পাশাপাশি তিনি অভিযোগ করেন রাজ্য পুলিশের ভূমিকা ছিল সেদিন কাঠপুতুলের। রাজ্যের সার্বিক পরিস্থিতি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই প্রশ্ন বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে বলে ধারণা। কারণ রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, প্রাক্তন মুখ্যমন্ত্রী আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন শত বাধা বিপত্তি সত্ত্বেও 23-এ ক্ষমতায় আসছে বামফ্রন্টই, আর প্রথম ও শেষবারের মতো মন্ত্রিত্বের স্বাদ পেয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে বিরোধীদের অফিসঘর গুড়িয়ে দেওয়ার মতো ঘটনা সংঘটিত করে চলছে শাসক দলের নেতা মন্ত্রীদের প্ররোচনায় দুষ্কৃতিকারীরা। এমনটাই অভিমত রাজনৈতিক মহলের। ভদ্রলোক মন্ত্রী হয়েছে, বয়স বেশি না, তো তাতে একটা আনন্দ হতেই পারে, তার যারা সমর্থক তারা উচ্ছ্বসিত হতেই পারে, কিন্তু আনন্দ এবং উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ যদি এই হয় বুলডোজার লাগিয়ে একটা বিরোধী দলের অফিস এভাবে মাটির সাথে মিশিয়ে দেবে, কেমন? এটা তো আনন্দের এই ধরন তো আমরা দেখতে অভ্যস্ত না। এটা কোন কালচার? এটা কোন কালচার? একই জীবনে এই প্রথম এবং শেষবারের ভাবনা নিয়ে এই দায়িত্বে বৃত হলেন, তার বয়স কম, তিনি তো আরও অনেক দূরে যাওয়ার কথা, তাহলে তার দায়িত্বটা কী হবে? এটা তো এই প্ররোচনা ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। আর একটা বুলডোজার লাগিয়ে পাকা বাড়ি মানে ভাঙতে কতক্ষণ সময় লাগবে? এখানে তো একটা হচ্ছে যেমন রাজনৈতিক নেতৃত্ব, যে ভদ্রলোক দায়িত্ব নিলেন প্রথম, এটা যেমন তার দিক থেকে দায়িত্ব, পুলিশের দায়িত্বটা কি? ভাঙা যখন শুরু হয়েছে তার প্রায় 15-20 মিনিট পর থেকে পুলিশকে জানানো হয়েছে, ভাঙা টাঙা শেষ হয়ে যাওয়ার পর তারপর পুলিশ দেখতে গেছে কি হচ্ছে। এই কারণেই তো পরের দিন বিক্ষোভ হলো, একজন অফিসার গিয়ে বললেন আপনাকে ডেপুটেশন দেবেন, বলে দিয়ে কী লাভ আছে? এই যে নির্বাক পুতুল, কাঠের পুতুল, কাঠপুতলি, হ্যাঁ, এদের চোখ কান খুলবার জন্য আমাদের এখানে দুঃখ। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।